আজ দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙর দু নম্বর ব্লকের অন্তর্গত পলিরহাট দু নম্বর অঞ্চলে গাজীপুরে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল আয়োজিত হয়। বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন, তাই এখন থেকে গ্রাম স্তরে বুথ স্তরে কর্মীদের আন্দোলনমুখী করে তুলে সংগঠিত হওয়ার আবেদন জানানো হয় মিছিল থেকে। এদিনের মিছিলে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। শুধু তাই নয়, হাজার হাজার মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেন। কার্যত জোয়ারের রূপ নেয় এই মিছিল। এদিন প্রতিবাদ সভা শুরুতে একটি মিছিল অনুষ্ঠিত হয়। এদিনের মিছিলে পা মেলান ভাঙর বিধানসভার চেয়ারম্যান ডক্টর রেজাউল করিম সহ তৃণমূল নেতা আব্দুর রহিম, মিজানুর আলম, মহাসিন গাজী, সাবিন মাস্টার, কাশিফুল কারুক খান, ফিরোজ সাপুই সহ অন্যান্যরা। মিছিল শেষে এক প্রতিবাদ সভা আয়োজিত হয়। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকার দেশের মানুষকে আজকে দিনের স্বপ্ন দেখিয়েছিল, কিন্তু বাস্তবে কেন্দ্রে ক্ষমতায় আসার পর তার উল্টোটাই ঘটছে। দেশের নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারগুলির নাভিশ্বাস উঠছে। প্রতিদিন বেড়েই চলেছে পেট্রোল ডিজেল রান্নার গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম। আর তখন অন্যদিকে কেন্দ্রের বিজেপি সরকার দেশের বড় বড় পুঁজিপতিদের বিভিন্ন ক্ষেত্রে নানা সুযোগ সুবিধা দিতে চলেছে। কারণ কেন্দ্রের বিজেপি সরকার নির্বাচনে শুধু ভোট নিতে জানে সাধারণ মানুষের কাছ থেকে, সারা বছর কাজ করে পুঁজিপতিদের জন্য। সংগঠনকে শক্তিশালী করবার জন্যে সমস্ত পঞ্চায়েত এলাকায় মিটিং করতে চলেছি। প্রত্যেকটা আমাদের দশটায়, এপারে দশটা এবং ওপারে তিনটে, তেরোটা গ্রাম পঞ্চায়েতে মিটিং হবে। কালকে এক নম্বর ব্লকের যে মিটিং, সেটা যেমন এক নম্বর ব্লকে দুটো পার্ট আছে, ছটা হচ্ছে এক নম্বর পঞ্চায়েত সমিতি এবং এস, আর বাকিটা হচ্ছে দু নম্বর বিধানসভা। আমরা এই দুটোকে একই রকমভাবে আমরা পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি হিসাবে এই সভাগুলো করছি। আজকে বলতে পারেন পঞ্চায়েত নির্বাচনের দামামা আমরা বাজালাম। আমরা এরপর লাগাতারভাবে সমস্ত গ্রাম পঞ্চায়েতে এবং দরকার হলে বুথ লেভেলে গিয়েও মিটিং করব। ডিসেম্বরে খুব শিগগিরই ধামাকা হবে। কালকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে আমাদের বন্ধ দরজা খানিকটা খোলা হবে, ধামাকা খুব শিগগিরই দেখতে পাবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি জনতার বেশ ঢল, কিন্তু এখানে আমরা আরাম ইসলামকে দেখতে পাচ্ছি না, কি বলবেন? পার্টি সবার জন্যে, সবার জন্য দ্বার খোলা আছে, যার ইচ্ছা হবে তিনি আসবেন। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি, তাদের নির্দেশেই সভা হচ্ছে। কেউ যদি মনে করেন আসবেন, আসতে পারেন, যদি কেউ আসতে না চান আসবেন না। আমরা কাউকে ধরে ধরে গিয়ে কাউকে নিমন্ত্রণ করা সম্ভব না। পঞ্চায়েত ভোটের মূলত রণকৌশল কী হতে চলেছে তৃণমূল কংগ্রেসের? রণকৌশল বলার জন্যে তো এইটা রণকৌশল বলার জায়গা নয়। আমাদের একটাই রণকৌশল যেটা সাধারণ মানুষের কাছে কাজে লাগবে, সেটা হচ্ছে স্বচ্ছ ভাবমূর্তির নেতা খুঁজে বার করা এবং তাদেরকে ভোটে দাঁড় করা এবং তাদেরকে জিতিয়ে নিয়ে আসা।